দূরের এক বনে অনেক পাখিরা বসবাস করত। শালিক, ভিটিপাড়া, কবুতর, টোনা, তোতা আরো অনেক পাখি সেখানে বসবাস করত। ওই বনে টুনিও বাস করত। টুনিকে ওই বনের সবাই বিন্দুমাসি বলে ডাকত। ছোট বড় সবাই টুনিকে এক নামে চিনত। টুনি নিঃস্বার্থ ত্যাগ করে বনের সব পাখিদের সাহায্য করত। সেই কারণে টুনিকে সবাই এই নামেই ডাকত। একদিন, কবুতর, ঘরে কোনো খাবার নেই, আবার তোমার কোনো কাজও নেই, আজ দুদিন হলো না খেয়ে আছি। কবুতর, কিছু একটা করো, আমি যে আর সহ্য করতে পারছি না। কি আর করব বিউটি বলো, এখন কাজ পাওয়া যে কতটা কঠিন হয়েছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন কেউ কাজ দিতে চায় না। তুমি বলো আমি এখন কি করব? এখন যে আমাদেরকে না খেয়ে মরতে হবে, তাছাড়া আর যে কোনো উপায় নেই। ওগো শুনছো, আমি শুনেছি বিন্দু মাসি নাকি সব অসহায়দের সাহায্য করে, তাই একবার তুমিও ওই বিন্দু মাসির কাছে যাও না, গিয়ে বলো না, নিশ্চয় ওই বিন্দু মাসি আমাদেরকে সাহায্য করবে। চলো চলো, তাহলে আমরা দুজনে যাই বিন্দু মাসির কাছে। এই বলে বিউটি পাড়ার কবুতর বিন্দু মাসির কাছে যায় সাহায্যের জন্য। বিন্দু মাসি, আমরা খুবই অসহায়, আমরা আজ দুদিন ধরে অনাহারে আছি, তুমি আমাদের সাহায্য করো বিন্দু মাসি। দিদি, কান্না করো না, তোমার কান্না দেখে আমারও কান্না আসছে, তোমরা আমার কাছে আরো আগে আসতে পারতে। এই বলে বিন্দু মাসি কবুতর আর বিউটি পায়রাকে কিছু টাকা দেয়। সত্যি বিন্দু মাসি, তুমি অনেক ভালো, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি অনেক দিন বেঁচে থাকো বিন্দু মাসি, তোমার এই ঋণ আমরা কোনো দিন ভুলতে পারবো না। এই বলে ওরা চলে যায়। বিন্দু মাসি এইভাবে দিনের পর দিন অন্যদের সাহায্য করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি রাতের আধারে বনের পথ দিয়ে হাঁটছিল। হঠাৎই টুনি শালিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মা, আমার কালকের মধ্যে স্কুলের ফি জমা দিতে হবে, নইলে স্কুল থেকে বের করে দিবে মা। মারে, দুবেলা ভালো করে খেতেই পারি না, তাহলে তোর স্কুলের ফি দিব কি করে মা বল? কাল থেকে তোর আর স্কুলে যেতে হবে না রে মা। না না মা, তুমি এসব কি বলছো, আমি লেখাপড়া করতে চাই মা, আমি লেখাপড়া করে অনেক বড় হতে চাই। এই অভাবের মাঝে যে তোর লেখাপড়ার খরচ আমি চালাতে পারবো না রে মা। ওরা যখন এসব কথা বলছিল তখনই সেখানে টুনি চলে আসে। টুনি এসে বলে, তোমার লেখাপড়া বন্ধ হবে না, তুমি আগের মতো প্রতিদিন স্কুলে যাবে, আমি তোমাদের টাকা দিব। বিন্দু মাসি, তুমি সত্যি সবার উপকার করো, তার প্রমাণ আজকে আমি পেলাম, তুমি সত্যি খুব ভালো, তোমার গুণের কোনো তুলনা হয় না মাসি। টুনি ওদের টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। টুনি রাতের আধারে বা দিনে সূর্যের আলোতে সবাইকে নিঃস্বার্থভাবে সাহায্য করে যায়। টুনির এমন সাহায্য করা দেখে টুনিকে বনের সবাই ভালোবাসে। এ দেখে যোগ্য কাকে ভীষণ হেসে হতে থাকে। বিন্দু মাসি, তুই কি ভেবেছিস, তুই সবাইকে এভাবে সাহায্য করে ওদের মন জয় করে নিবি? কখনো না, এভাবে সাহায্যের অভিনয় তুই করছিস, এটা আমি কোনো দিনও মেনে নিব না। আমি হব এই বনের রাজা, তোকে মেরে আমি রাজা হব, কিন্তু কিভাবে আমি এই বিন্দু মাসিকে মারব? এই বনে যোগ্যকা তার বাসায় ফিরে যায় আর ঘরের ভেতরে এদিকে ওদিকে পাচারি করতে থাকে। পেয়েছি এবার বিন্দু মাসি, তোকে তোকে মরতেই হবে, আর আমি হব এই বনের রাজা, হা হা হা। এই বলে যোগ্যকা অনেক হাসতে থাকে। পরের দিন টুনি তার বাড়িতে বসেছিল, এমন সময় সেখানে পারুল, ঝালু, টুকি প্রায় বনের সব বাচ্চারাই সেখানে আসে। বিন্দু মাসি, বিন্দু মাসি, আমরা তোমার কাছে থেকে গল্প শুনতে এসেছি, তুমি আমাদেরকে আজ গল্প শোনাবে বিন্দু মাসি? তোরা গল্প শুনবি? তাহলে শোন,
এক বনে বাস করত একটা পাখি। সেই পাখিটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যদের সাহায্য করত, নিজের সুখ অন্যকে বিলিয়ে দিত। এভাবেই টুনি নিজের জীবনের গল্প শোনায় ওদের। বিন্দু মাসি, আমরা তো ছোট, তাহলে আমরা অন্যকে এখন থেকে কিভাবে সাহায্য করতে পারি বলো তো? আর কিভাবে এই বনের উন্নতি করতে পারি বলো না বলো? তোমরা তোমাদের বন্ধুদের সাহায্য করতে পারো। তোমরা এখন ছোট, তাই তোমরা বড় হলে তারপর বনের উন্নতি করবে। আর এখন তোমরা বন পরিষ্কার, মায়ের কাছে সাহায্য, অন্যের হাতের কাজে সাহায্য করতে পারো। এইভাবে তাদের গল্প চলতে থাকে। অন্যদিকে যোগুকা তার ঘরের সামনে একটা বড় গর্ত করে, যাতে সেই গর্তে সে টুনিকে ফেলে মারতে পারে। যোগুকা গর্তটা করে ওর উপরে অনেকগুলো শুকনো লতা পাতা দিয়ে রাখে, যাতে করে টুনি কিছু বুঝতেই না পারে। এখন আমার কাজ শেষ, এখন শুধু বিন্দুবাসীকে ডেকে আনার পালা। যাই, আজকে আমার সব থেকে খুশির দিন। এই বলে যোগু টুনির কাছে যায় আর বলে, বিন্দুমাসি বিন্দুমাসি, তাড়াতাড়ি আমার সাথে চলো, আমার বাড়িতে আগুন লেগেছে আর আমার ছেলে ঘরে আটকা পড়েছে, আমার ছেলেকে বাঁচাও বিন্দুমাসি। এই কথা শুনে টুনি ভীষণ অস্থির হয়ে পড়ে আর সে যোগু কাকের সাথে তার বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে কনক স্কুল থেকে বাসায় ফিরে এসে ঘরে ঢোকার সময় না দেখে ওই গর্তে পড়ে যায় আর চিৎকার করতে থাকে, বাবা বাবা আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি, আমি উপরে উঠতে পারছি না বাবা, আমার এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বাবা আমাকে বাঁচাও। তখন টুনি আর যোগু ওখানে এসে কনকের চিৎকার শুনতে পায় আর টুনি দেখে, একে যোগু দাদা, তোমার ঘরে তো কোনো আগুনই লাগেনি, তাহলে তোমার ছেলে চিৎকার কোথা থেকে আসছে? বাবা বাবা আমি গর্তে পড়ে গেছি, আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি। কনক, এ কি হলো তোর বাবা? আমি তো বিন্দুমাসিকে এই গর্তে ফেলার জন্য পরিকল্পনা করেছি, তাহলে তুই কি করে এখানে পড়লি বাবা? কি বলছো কি যোগ্য দাদা, তুমি আমাকে মারার জন্য এসব কিছু করেছো? কিন্তু কেন, কি করেছি আমি তোমার? বিন্দু মাসি, আমি ভেবেছিলাম তুমি বনের পাখিদের সাহায্য করে বনের প্রধান হবে, তাই আমি প্রধান হওয়ার আশায় এমন কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বিন্দু মাসি, আমি তোমাকে চিনতে ভুল করেছি, তুমি আমার সন্তানকে বাঁচাও। আমি অসহায়দের দুঃখে ব্যথায় ব্যথিত হয়ে ওদের সাহায্য করতাম, এতে আমার কোনো স্বার্থ নেই, আর তুমি, ছি, ঠিক আছে আমি কনককে বাঁচাবো, কিন্তু এরকম কাজ আর কখনো করবে না। এই বলে টুনি একটা রশি দিয়ে কনককে উপরে তোলে। সত্যি বিন্দু মাসি, তুমি খুব ভালো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় পাপ করতে যাচ্ছিলাম তোমার সাথে। যোগ্য দাদা, ভুলেও আর এমন কাজ কোনোদিন করবে না, আর সব সময় মনে রাখবে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, তাই আর কোনোদিন কারো বিপদ করতে যাবে না। এরপর থেকে যোগুকা আর কখনোই কারো ক্ষতি করেনি আর টুনি বিন্দুমাসি হয়ে সবার সাহায্য করেছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।